চার মাসের বেশি সময়ের পর দেশে করোনা শনাক্তের সংখ্যা নেমেছে হাজারের নিচে কমেছে মৃত্যুর সংখ্যাও চব্বিশ ঘন্টায় বরিশাল রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি আমি হাসানের রিপোর্ট ধীরে ধীরে কমে এসেছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা এর সাথে কমেছে মৃত্যুও দেশে গত চব্বিশ ঘন্টায় মহামারী করোনায় পঁচিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো সাতাশ হাজার তিনশো তিরানব্বই জনে এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আটশো জনের এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পনেরো লাখ পঞ্চাশ হাজার তিনশো একাত্তর জনে চব্বিশ ঘন্টায় সতেরো হাজার পাঁচশো পনেরো জনের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষা করা হয় সতেরো হাজার আটশো আঠারো জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার চার দশমিক পাঁচ নয় শতাংশ চব্বিশ ঘন্টায় যে পঁচিশ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ চোদ্দ জন এবং নারী এগারো জন এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে এগারো জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে ছয় খুলনায় চার সিলেটে দুই ও রংপুরে জন মারা গেছেন রাজশাহী বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মৃত্যু শূন্যর ঘরে নেমেছে আমিমুল হাসান নাগরিক ঢাকা